যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই সঙ্গে 133টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত 6 জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থ এলাকার একটি মহাসড়কে প্রথম 18 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এর ফলে ব্যস্ত সড়কে একে একে সামনের সব গাড়িতে পেছনের গাড়িগুলো ধাক্কা দেয়। এর ফলে পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। খবর পেয়ে হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। যুক্তরাষ্ট্রে বেশ কদিন ধরেই বিরাজ করছে খারাপ আবহাওয়া। তুষারপাত ও তুষারঝড়ে বেড়েছে সড়ক দুর্ঘটনার পরিমাণ। বৈরী আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। শাকিল আহমেদ, শুভ 15 নিউজ।